আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিস ব্লগ আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমরা গাড়িতে উঠে পড়ছি সকালবেলা আমরা সিরাজগঞ্জ যাইতেছি এর আগের ব্লগে আপনাদের বলছি যে আমরা হচ্ছে সিরাজগঞ্জ যাব। অনেক রান্নাবান্নাও করছি আপনাদের দেখাইছি যে অনেক রান্নাবান্না করছি কারণ হচ্ছে সিরাজগঞ্জ যাবো এই তো দেখেন সব কিছুই নিয়ে যাইতেছি টেলিভিশন মানে যা যা লাগে মোটামুটি সব কিছু নিয়ে গাড়িতে উঠে পড়ছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে যেদিন সিরাজগঞ্জ গেলাম তার পরের দিন সকালবেলা মা আর মেয়ে দুজন নাস্তা করতেছি আমার মেয়েকে হচ্ছে ব্রেড ভাজি করে দিছি ডিম দিয়ে সাথে বেনানা দিয়ে দিছি ও হচ্ছে ব্রেড ডিম দিয়ে ভাজি পছন্দ করে ভাবলাম সাথে একটা বেনানা দেই আর আমি খাচ্ছে হচ্ছে চিতই পিঠা দুধ চিতই শীতকালের খুবই মজার পিঠা পিঠাটা পাঠিয়ে দিছে একটা ভাই আমাদের এখানকার এক ভাই পাঠিয়ে দিছে বলতেছে যে পিঠা বানাইছে তাই আপনার জন্য পাঠিয়ে দিলাম এই দেখেন সকালবেলা নাস্তা করলাম আমরা নাস্তা করার পর হচ্ছে আমার নতুন বাসাটা দেখাই আপনাদের বলছিলাম যে দুই মাসের জন্য একটা বাসা ভাড়া নেওয়া হয়েছে বাসাটা ভাড়া নেওয়া হয়েছে ডিসেম্বরের এক তারিখে জানুয়ারির একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে আমাদের অন্য একটা বাসা কমপ্লিট হবে এই জন্যই দুই মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে আর কি জন্য ভাড়া নেওয়া হয়েছে সেটা তো অবশ্যই দেখাবো জানাবো আপনাদের কি জন্য দুই মাসের জন্য বাসাটা ভাড়া নিলাম ছোট্ট একটা বাসা একটা রুম সাথে রান্নাঘর আছে ছোট্ট একটা ডাইনিং স্পেস আছে একটা বাথরুম এই তো মানে দেড় রুমের বাসা বলা চলে আর আমি তো এখানে থাকি না আমি দেখা যায় ঢাকা থাকি এখানে থাকি আমার হাজবেন্ড শুধু থাকে এই জন্য একটা রুমের বাসায় নেওয়া হয়েছে বাসাটা নেওয়ার পর কিন্তু মোটামুটি আমি সবই কিনে ফেলছি এই যে ফ্রিজটা কিনে ফেলছি টুকি টাকি হারি পাতিল যা যা লাগে সবই কিন্তু কিনে ফেলছি কারণ সংসারে অনেক কিছু লাগে দেখা যায় যে অনেক কিছুই কিনতে হয় আমার ঢাকায় তো মোটামুটি সবই আছে আর এখানে যেহেতু একটা সংসার ছোট হোক বড় হোক এটা একটা একটা সংসার আমার সংসার এই জন্য কিন্তু অনেক কিছু কেনা লাগে অনেক কিছু কিনেও ফেলছি ঘরের ফার্নিচার কিছু কেনা হয় নাই ইনশাল্লাহ পরে কিনবো ফ্লোরেই হচ্ছে ম্যাট্রিক্স পেরে বিছানা করে রাখছি ফ্লোর ফ্লোরই আমরা থাকি এই দেখুন আর ফ্লোরের ভিতরে তো আমার মেয়ে খেলাধুলাও করছে সব ছড়ায় ছিটা ফেলছে এই যে আমার মেয়ে আর সিরাজগঞ্জ অনেক শীত আমরা তো ঢাকায় শীতটা বুঝতে পারি না কিন্তু সিরাজগঞ্জ গেলে বুঝা যায় দেখেন আমার মেয়ে শীতের কাপড় পরে আসে আর যেহেতু আমরা ফ্লোরে বিছানা করে রাখছি এই জন্য কিন্তু ঘরটা অনেক এলোমেলো দেখাইতেছে আপনারা ইগনোর করবেন প্লিজ কারণ বাচ্চা থাকলে ঘরে এলোমেলো থাকবেই এই তো এরপর হচ্ছে আমি দোকানে চলে গেছি চুলা কেনার জন্য চুলাটা কেন কিনতেছি সেটাও বলবো আপনাদের ভাবলাম চুলাটা আগে কিনি চুলাটা কেনার পর আরো টুকিটাকি অনেক কিছু কেনাকাটা আছে ওগুলো করতে হবে আর ওরকম মানে খুব বেশি ভালো চুলা কিনলাম না যেহেতু আমি এখানে মানে আমার থাকা ওইভাবে পরে না অল্প সময়ের জন্য এই জন্য নর্মাল একটা চুলা কিনলাম গ্যাসের চুলা এরপর আসছি হচ্ছে ইয়ের এটা হচ্ছে টাইলসের দোকান আমি একটা সিঙ্ক কিনলাম আমার সিঙ্ক লাগবে আর টুকিটাকে আরো কিছু কিনবো সিংকের সাথে হচ্ছে আমার বাথরুমের কিছু ফিটিংসও কেনা লাগবে ওগুলোও কিনবো আগে সিংটা কিনে নিলাম আর এই সিংগুলো আমার খুব পছন্দ একটা গর্তওয়ালা যে সিঙ্কগুলো এগুলোই আমার কাছে ভালো লাগে এরপর আমি হচ্ছে বাথরুমের কিছু ফিটিংসও কিনবো হালকা পাতলা খুব বেশি জিনিস কিনবো না আর এগুলো কেন কিনলাম সেটা বলি এই যে কাজ করতেছে সিরাজগঞ্জ আমাদের ছোট্ট একটা জায়গা আছে এই জায়গা মানে এখানে বাড়ির কাজ শুরু করা হয়েছে আমি কিন্তু সিরাজগঞ্জ অনেক আগে থেকে প্রায় তিন মাস হয় আমি সিরাজগঞ্জ দেড় মাসের মতো হচ্ছে বাবার বাড়িতে থাকলাম এখন হচ্ছে আমরা বাসা নিলাম যে বাসা মানে আপনাদের যে বাসাটা দেখালাম রুমের বাসা এই বাসাটা হচ্ছে আমাদের যে জায়গাটা জায়গার একদম পাশে এই জন্যই মূলত বাসাটা নেওয়া কারণ যেহেতু আমার এখানে কাজ চলতেছে মানে পাশে থাকাটাই উচিত কাছে বাসা থাকলে দেখা যায় আমরা সচরাচর সময় কিন্তু কাজের খবর নিতে পারি দূরে থেকে কিন্তু ওইভাবে খবর নেওয়া হয় না এটা হচ্ছে আমাদের বাসা এর আগের যে ভিডিওটা দেখাইলাম ওইটা প্রায় দেড় দুই মাস আগের ভিডিও আমি জাস্ট আপনাদের একটু দেখাইলাম এই দেখুন আমাদের হচ্ছে বাসার তিনতলা ছাদ দেওয়া হয়ে গেছে চারতলা ছাদের কাজ করতেছে আর নিচে যে একতলাটা একতলাটা হচ্ছে মোটামুটি কমপ্লিট করে দিছে দুই মাসের জন্য যে বাসাটা নেওয়া হয়েছে ওইটা ছেড়ে দিয়ে আমরা হচ্ছে আমাদের বাসার একতলাতে আসব। আর আমাদের হচ্ছে একতলা দুইতলা মিলে ডুপ্লেক্স করা হয়েছে আপাতত আমরা হচ্ছে একতলাটা কমপ্লিট করে উঠে পড়বো যেহেতু এখানে কাজ করতেছে আমি এখানে থাকলে দেখা যাবে কাজের অসুবিধা আমি সব সময় দেখতেও পারবো এই জন্য আপনাদের একটু আমার বাসার ভিতরটা দেখাই দেখুন আমার কিন্তু কাজ এখনো কমপ্লিট হয় নাই এখনো লোক কাজ করে তারপরও ভাবলাম একটু ভিডিও করি আপনাদের দেখাই আর এই ভিডিওটা কিন্তু আমার একদিনের না দুই তিন দিন মিলে করছি এই জন্য আর আমি ভিডিও দিতে পারি না কারণ আমি যেখানে বাসা নেওয়া হয়েছে ওই জায়গাটায় নেটওয়ার্ক খুব সমস্যা এই জন্য আমি ভিডিও দিতে পারি না ভিডিও ভাবে করতেও পারি না ভাবলাম আজকে একটু ভিডিও করে আপনাদের দেখাই এই তো মানে নিচের কাজ মোটামুটি কমপ্লিটই বলা চলে দরজা জানলা দরজার ফ্রেম লাগানো হয়েছে জানলার গ্রিলও ওরা লাগায় ফেলছে দেখায় আপনাদের এই যে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা একটু অন্ধকার আর আমি ভিডিওটা যেহেতু বিকালে করছি আসরে নামাজ পরে করছি এই জন্য একটু অন্ধকার দেখা যাইতেছে দেখুন ভালো বুঝাও যাইতেছে না এটা হচ্ছে রান্নাঘর এই রান্নাঘরের জন্যই হচ্ছে আমি মানে যে দেখাইলাম আপনাদের এই সিংটা হচ্ছে আমার রান্নাঘরের জন্যই কিনে রাখলাম দুদিন পরে লাগবে তারপর চুলাটাও আমার রান্নাঘরের জন্যই আস্তে আস্তে সব গুছায় নিতেছি আপনারা দোয়া করবেন আমরা যেন সালামতে বাসায় উঠতে পারি আর এখন আপনাদের দোতলাটা একটু দেখাই দোতলা মানে কাজ কমপ্লিট হয় নাই মাত্র ভিতর ফেলে রাখছে আর দোতলার এইখানে এইখানে সিঁড়ির যে এখানে গ্রিল লাগাইতেছে এই দেখেন ওরা হচ্ছে জিলের কাজ করতেছে গ্রিল লাগাবে আর উপরটা একটু দেখাই এই যে উপরটা আপনাদের দেখালাম মানে ফ্লোরের ভিতরে এই দেখুন বাঁশ কাঠ সব ফেলে রাখছে ভাবলাম তারপরও আপনাদের একটু দেখাই এই তো এই যে আর হচ্ছে কি বলবো এই জন্যই কিন্তু আমার সিরাজগঞ্জে এত থাকা আমার হাজবেন্ডও সিরাজগঞ্জ থেকে তো আসেই না আমি তো মাঝে মাঝে সিরাজ মানে ঢাকায় আসি দেখা যায় যে দিন কি পনেরো দিন পর পর আসি এসে আবার দশ পনেরো দিন থেকে চলে যাই যে তোমার ছেলে ঢাকাতেই থাকে ওর হচ্ছে স্কুলেও কাজ আছে এই জন্য ও সিরাজগঞ্জ যায় না এদিকে হচ্ছে আমার মেয়ে দেখেন ওর বাবার সাথে পানি দিতেছে মাত্র ইট দিয়ে গেল এটা হচ্ছে ভাঙাবে দেওয়ার জন্য জন্য এই ভাঙাতে হবে ইটে পানি দিতেছে আমার মেয়ে হেল্প করতেছে ওর বাবারে আর মেয়েরা সব সময় বাবাদের হেল্প করে বাবা মা দুজনকেই হেল্প করে আর আমার ছেলের তো কোনো খবরই নাই ও কোনো মানে ও আমি যে বাড়ির কাজ শুরু করছি ও একটা দিনও আসে নাই ও দেখেও নাই যে আমরা কাজ শুরু করলাম কতদূর কাজ হলো কিছুই জানে না ও তো সেই যে ঢাকাতে আসে আমি নিয়ে যেতে চাইলেও যাইতে চায় না বলে যে না আমি যাব না আমি ঢাকাতেই থাকি ও হচ্ছে দাদার বাড়িতে থাকে এই তো আমি ভাবলাম যে এরা বাবা মেয়ে দুইজন যেহেতু পানি দিতেছে আমি একটু দূরের থেকে ভিডিও করি এটা হচ্ছে সন্ধ্যার সময় বাসায় চলে আসছি বাসায় আসার পর ভাবলাম একটু চা খাই চা বানাই এই হচ্ছে এই বাসাতে আবার গ্যাস নাই সিলিন্ডার ইউজ করতে হয় আর চুলাটা আরও একটু সমস্যায় দেখেন এর চেয়ে বেশি জলে না মানে একদম অল্প জলে এই জন্যই কিন্তু আমি সে ঢাকা থেকে রান্না বান্না করে নিয়ে আসছি কারণ এইভাবে চুলা জ্বললে কিন্তু রান্না করা যায় না একদম আস্তে আস্তে জাস্ট আমি একটু চা বানাই কি মেয়ের জন্য দুধ জাল দেই এইটুকুই করা যায় এছাড়া হচ্ছে আমার রাইস কুকার কারি কুকার সবই আছে ওগুলোতেই রান্না বান্না টুকটাক করা হয় আর এই হচ্ছে আমাদের টুনাটুনি সংসারে দেখেন সব কিছুই মোটামুটি আছে এখানে আমি এভাবে সব রাখছি কখন কোনটা লাগে মশলা চা পাতা চিনি সবই অল্প অল্প করে আমি ঢাকা নিয়ে আসছি আমার বাসায় যেহেতু ছিল ওগুলোই এখানকার জন্য আর বিকালে আমার মেয়ে কেক খাবে এই তো কেকটাও কিন্তু আমি বাসা থেকে বানায় নিয়ে আসছিলাম ঢাকা থেকে মেয়ের জন্য এই তো আমাদের চা বানানো হয়ে গেছে চাটা এখন ছেকে নেই আর এখানে আসার পর আমার চা খাওয়াটা একদমই কমে গেছে দেখা যায় দিন তিন দিন পর আমার চা খাওয়া হয় আসলে প্রতিদিন মানে চা খাওয়া ওইভাবে হয় না আর এত শীত দেখা যায় যে ঘরে আসলে লেপের ভিতর ঢুকলে কি কম্বলের ভিতরে শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করে না মনে হয় না যে চা বানাই চা খাই আজকে সন্ধ্যায় ভাবলাম একটু চা খাই আর আপনাদের সাথে ভিডিও করি একটু শেয়ার করি আমার চাটা বানানো হয়ে গেছে মেয়ের দুধ জাল দেওয়ার জন্য চুলাই বসিয়ে দিছি যে আমি চা খাবো আর মেয়ের জন্য দুধটাও দিয়ে রাখি মেয়ে খাবে এই হচ্ছে আমার চা আমি এখন রুমে রুমে যাচ্ছি যাচ্ছি রান্নাঘর থেকে এই দেখুন আমার মেয়ে ফ্লোরে বসে বসে টেলিভিশন দেখতেছে এ দেখুন শীতের কাপড় খুলে ফেলে দিছে মানে সব কিছু ঘরের ভিতরে এভাবে মানে এলোমেলো করে রাখে ঠিক আছে আমরা চা খাই আর আপনাদের কাছে বিদায় নেই আল্লাহে